Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. রামেশ্বর বাবুর সঙ্গে ব্যোমকেশের পরিচয় প্রায় 15 বছরের। এই মানুষটি হাস্যরসিক ছিলেন। প্রতি বছর পয়লা বৈশাখ আর বিজয়ার দিন তিনি ব্যোমকেশকে চিঠিতে শুভেচ্ছা জানাতেন। আজ রামেশ্বর বাবুর শেষ রসিকতার গল্প লিখছে। ঘটনাটি ঘটেছিল অনেক বছর আগে। তখন আইন করে পিতৃ সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার স্বীকৃত হয়নি। সেইবার পয়লা বৈশাখে রামেশ্বর বাবুর চিঠি এলো। এই নাও তোমার চিঠি। চিঠি ধর, ধরো এটা, কি মুশকিল। মহাভারত বলে কথা। অজিত, হ্যাঁ বসো। রামেশ্বর বাবুর বয়স কত হবে বলতে পারো? রামেশ্বর বাবু 90। যা, কত হবে? কি বলছো কি তুমি? 15 বছর আগে যখন দেখা হলো তখনই তো ওনার বয়স 75। কি ব্যোমকেশ, তাই না? হ্যাঁ, অত না হলেও 80 তো নিশ্চয়ই হবে। আর হিমরতি হয়নি সেটা বোঝাই যাচ্ছে, কারণ হাতের লেখাটা স্পষ্ট। দেখো বাহ, পড়ি। হ্যাঁ হ্যাঁ পড়ো। বুদ্ধি সাগরে সু ব্যোমকেশ বাবু। ভাবা যায় না, কি সম্বোধন! আপনিও অজিত বাবু আমার নববর্ষের শুভেচ্ছা নেবেন। আপনার বুদ্ধি দিনে দিনে চাঁদের কলার মতন বাড়তে থাকুক, আর অজিত বাবুর কলম আরো পরিণত হোক। আমি এবার চললাম। যমরাজের ডাক এসেছে, শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা আসবে। কিন্তু থাকিতে চরণে মরণে কি ভয়! যমদূতেরা আমাকে ধরবার আগেই আমি স্বর্গে গিয়ে পৌঁছব। কেবল এই দুঃখ, আগামী শুভ বিজয়ার দিন আপনাদের স্নেহাশীষ জানাতে পারব না। মৃত্যুর আগে বিষয় সম্পত্তি ব্যবস্থা করেছি। আপনি দেখবেন আমার শেষ ইচ্ছে যেন পূর্ণ হয়। আপনার বুদ্ধির ওপর আমার অগাধ বিশ্বাস আছে। বিদায়। আমার এই চিঠিটার প্রতি অবহেলা করবেন না। আপনি 5000 টাকা পেলেন কিনা তা আমি বৈকুণ্ঠ থেকে দেখব। পুনরাগমনায় চ শ্রী রামেশ্বর রায়। প্রথমে বোধ হয় বয়সটা ঠিকই বলেছে, একেবারে ভীমরতি পড়ে গেছে গো। তাই তো দেখছি। আমি ভাবছি যে উনি যেরকম লোক, ওনার পক্ষে নিজের মৃত্যু নিয়ে রসিকতা করাটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু এই শেষের কথাগুলো তো আমি নিজেই বুঝতে পারলাম না। হ্যাঁ, এই যে লিখেছে না যে আমার শেষ ইচ্ছে যেন পূর্ণ হয়, কিন্তু চিঠিতে তো কোথাও লেখা নেই যে শেষ ইচ্ছেটাই কি। হ্যাঁ, আর ওই 5000 টাকার কথা, কিসের 5000 টাকা? এটা কি ধরনের রসিকতা অজিত? সত্যি কি ওনার ভীমরতি ধরে গেল? তোমার কি এখনো সন্দেহ আছে নাকি? না না সত্যবতী, তুমি ওনাকে চেনো না তাই বলছো। উনি যেরকম লোক সব কিছুই করতে পারেন, বলো অজিত। হ্যাঁ হ্যাঁ, এরকম রসিক মানুষ সত্যি আমি আমার জীবনে দেখিনি জানো।
আমার একটা ব্যক্তিগত ধারণা ছিল যে রসিক মানুষদের সঙ্গে লক্ষ্মী সাধারণত সদ্ভাব হয় না, লক্ষ্মীরা পেঁচাদেরই ভালোবাসে, কিন্তু এক্ষেত্রে একেবারে অঘটন ঘটলো বলা যায়। হ্যাঁ, উনি নিজে যেরকম প্রাণ খুলে হাসতে পারতেন না, সবাইকে হাসাতে পারতেন। আচ্ছা, কোনো কেসের সূত্রে কি তোমাদের সঙ্গে ওনার পরিচয় হয়েছিল? হ্যাঁ, ওই একটা ওনার বাড়িতে চুরি হয়ে গিয়েছিল আর কি, তা আমরা দুজন তদন্তে গিয়েছিলাম, তারপরে হাসি টাট্টা ছলেই সবকিছু মীমাংসা হয়ে যায়। তারপর থেকে বুঝলে সত্যবতী, উনি আমাদের ভুলতে পারেন না। হ্যাঁ, সেটা তো আমিও জানি, বিয়ের পর থেকেই তো দেখছি যে উনি বছরে তোমাদের দুটো করে চিঠি পাঠান। আচ্ছা, তোমরা তারপরে আর ওনার বাড়িতে যাওনি? হ্যাঁ, কয়েকবার গেছি, তারপর আস্তে আস্তে যাওয়া কমে গেছে, যেমনটা হয় আর কি। আচ্ছা, গত 5 বছরে তো আমাদের সঙ্গে দেখাও হয়নি, কে কে আছেন ওনার বাড়িতে? অত শত বলতে পারবো না, এটুকু জানি যে দ্বিতীয় পক্ষের স্ত্রী আছে, আর তারও বয়স হয়েছে, প্রায় 50-এর ওপর বয়স হবে, আর প্রথম পক্ষের ছেলের নাম হচ্ছে কুশেশ্বর। ব্যোমকেশ কুশেশ্বরের কি তখন বিয়ে হয়ে গিয়েছিল? হতে পারে, আমার ঠিক মনে নেই। ওহো, একটা কথা তো বলতে একদম ভুলে গেছি। কি? কুশেশ্বর বাবুর ছোট বোন নলিনী প্রেমে পড়ে বিয়ে করেছিল, তার সঙ্গে রামেশ্বর বাবুর কোনো যোগাযোগ ছিল না। তার মানে ওনার পরিবার খুব একটা বড় ছিল না। তার উপর অনেক টাকা, অশান্তি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে যে ওনার পারিবারিক জীবনটা খুব একটা সুখের নয়। অজিত, বলো, বিশ্ব পিতামহের কি শেষ পর্যন্ত ভীমরতি হলো? এই এক হয়েছে। কেন? এই তোমার এই মহাভারত পড়াটা না কাল হয়েছে, সবাই তো তুমি মহাভারতের উপমা টানবে। আচ্ছা ব্যোমকেশ, তুমি কি পিতামহ ভীষ্মের সঙ্গে ওনার তুলনা করছো? হ্যাঁ, কিছুটা মিল আছে, তবে সবচেয়ে বেশি সাদৃশ্য আছে ওই রামায়ণের দশরথের সঙ্গে। হ্যাঁ, দশরথেরও তো ভীমরতি হয়েছিল, তাই না? কিন্তু সেটা বয়সের জন্য নয়, সেটা হচ্ছে স্বভাবের দোষ। আর এই যে রামেশ্বর বাবু, ইনি যদি 100 বছরে বেঁচে থাকেন, এনার কিন্তু ভীমরতি হবে না। তাহলে দেখো, অত ভাবনার তো কিছু নেই। অজিত, চলো আজকে বিকেলে রামেশ্বর বাবুর বাড়ি থেকে একবার ঘুরে আসি। বেশ, চলো, কোন দিন আছেন কোন দিন নেই সেই ভালো, তোমরা বরঞ্চ ঘুরেই এসো। ওনার ঘুমানোর আগে তুমি ওই ওষুধটা ওনাকে খাইয়ে দিও। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? আপাতত ভয়ের কিছু দেখতে পাচ্ছি না, তবে দরকার পড়লে তুমি আমাকে ফোন করে নিও। হ্যাঁ, আপনারা নমস্কার। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সি, আমি আপনার বাবার সঙ্গে একটু দেখা করতে চাই। ও, ব্যোমকেশ বক্সি! হ্যাঁ, আপনাকে আমি বিলক্ষণ চিনি, কিন্তু বাবা তো গুরুতর অসুস্থ। কেন, কি হয়েছে? মানে বাবার কালকে রাতে হার্ট অ্যাটাক হয়েছে, অবশ্য সকালে অনেকটা সামলে নিয়েছেন, কিন্তু এখনও তো অসুস্থ। আর তাছাড়া ওই ডাক্তারবাবু একটু আগে ও দেখে গেলেন। ডাক্তারবাবু মানে নাম কি? ডাক্তারবাবু মানে ওর নাম হলো অসীম সেন, চেনেন তো, বিখ্যাত হার্ট স্পেশালিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি, ওই বিবেকানন্দ রোডে ডিসপেন্সারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি রামেশ্বরবাবুর সঙ্গে আমাদের দেখা হবে না? হ্যাঁ, একটা কাজ করতে পারেন, ওই মানে বাবা তো 3 তলে আছেন, যদি সেখানে যান তাহলে দেখা হতে। কিন্তু বাবা তো খুব অসুস্থ ওই অবস্থায়। হ্যাঁ হ্যাঁ, মানে গুরুতর অসুস্থ, মানে ভীষণ শরীর খারাপ, এই অবস্থায় দেখা হবে না ডাক্তারের বারণ। কবে থেকে উনি অসুস্থ? মানে কালকে সকালে তো ভালোই ছিলেন, একটু বয়স হয়েছিল, ভারী কাজকর্ম করতে পারতেন না, ঘরের মধ্যেই থাকতেন। কালকে সকালবেলা অনেকগুলো চিঠিপত্র লিখলেন, তারপরে ওই রাতের দিকে হঠাৎ। চলো তো ওপরে চলো, তুমি না কথা বলতে শুরু করলে কোনো দিকে তোমার খেয়াল থাকে না, চলো ওপরে এসো। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। হ্যাঁ, আমি বলছিলাম কি কুশেশ্বর বাবু, আপনার স্ত্রী অত্যন্ত রেগে গেছেন, আমাদের পছন্দ করছেন না, অনুমতি দিন। আচ্ছা, আপনি যান ভেতরে, এসো। আজ ঠিক আছে, নমস্কার।
উনি বাপরে 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 বাপ, এই ব্যোমকেশ তো সাংঘাতিক বউ। হ্যাঁ, এরকম বউ যদি কারুর ভাগ্যে ঝোটে তার জীবন তো একেবারে মহানিশা হয়ে যাবে। আর কুশেশ্বরটাও হয়েছে তেমনি, একটা মেরুদণ্ডহীন পাষণ্ড বউয়ের কথায় ওঠে আর বসে। আশ্চর্য, রামেশ্বরবাবুর সঙ্গে আমাদের দেখাই করতে দিলেন না, কি ব্যাপার বলো তো? ব্যাপার তো নিশ্চয়ই কিছু একটা আছে। আমি বলি কি অজিত, ডাক্তার সেনের ডিসপেন্সারিটা খুব কাছেই, যাবে নাকি একবার? ডক্টর সেনের ডিসপেন্সারি? হ্যাঁ, আমার মনে হয় না উনি এই বাড়ির গভীর কোনো ব্যাপারে জানবেন, আমার সন্দেহ আছে। আরে চলোই না একবার। না, সেটা তো যাওয়াই যায়, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে। কি? হ্যাঁ, না মনে হচ্ছে যে রামেশ্বরবাবুর নিশ্চয়ই কোনো গোপন সম্পত্তি আছে, বুঝেছ, যার জন্য উনি বা ওনার স্ত্রী কারুর সঙ্গে দেখা করতে দিচ্ছে না। তাই হতেও পারে তো। নমস্কার ডাক্তার সেন। নমস্কার। আপনারা, আপনাদের আমি রামেশ্বর বাবুর বাড়িতে দেখেছি না? হ্যাঁ ঠিকই দেখেছেন, তবে আজকে আমরা আপনার কাছে হার্ট পরীক্ষা করাতে আসিনি, এসেছি একটা অন্য কাজে। বেশ বলুন। রামেশ্বর বাবুকে আমি অনেক দিন চিনি, আজকে সকালে ওনার নববর্ষের শুভেচ্ছা নিয়ে একটা চিঠি আসে, তাতে উনি ওনার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন। তাই নাকি? আমরা ওনাকে সেই জন্য দেখতে যাই, কিন্তু গিয়ে শুনি যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, তাই দেখা পেলাম না, তাই আপনার কাছে এলাম ওনার খবর নিতে। আপনি তো ওনার ফ্যামিলি ফিজিশিয়ান, পারিবারিক বন্ধু বলতে পারেন। গত 30 বছর ধরে আমি রামেশ্বর বাবুকে দেখে আসছি, ওনার হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, মাঝে মধ্যে ছোটখাটো প্রবলেম তো লেগেই থাকতো, কিন্তু গতকাল গুরুতর রকমের একটা অ্যাটাক এসেছে, কিন্তু এখন উনি আউট অফ ডেঞ্জার। তার মানে আপনি বলছেন যে এখন মৃত্যুর কোনো আশঙ্কা নেই? দেখুন, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ এরকম পেশেন্ট 2 বছরও বাঁচতে পারে, আবার আজকে অ্যাটাক হলে সেকেন্ড অ্যাটাক থেকে বাঁচানো খুব মুশকিল। আচ্ছা, আপনি কি মনে করেন ডাক্তার সেন যে ওনার যথাবিধ সেবা শুশ্রূষা হচ্ছে? আপনি যে ইঙ্গিত করছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু এই ইঙ্গিতে কোনো বিশেষ কারণ? দেখুন, আমি শুধু রামেশ্বরবাবুকেই চিনি, পরিবারের অন্য কোনো লোককে সেরকম চিনি না, কিন্তু কেন জানি না আমার সমস্ত কিছু দেখে শুনে সন্দেহ হচ্ছে, ওরা বাইরের কোনো লোককে দ্বারের কাছে ঘেঁচতেই দিচ্ছে না, বিশেষ করে কুশেশ্বরবাবুর স্ত্রী, উনি তো জোর করে আমাদের বাড়ি থেকে তাড়িয়েই দিলেন। আচ্ছা ডক্টর সেন, আপনি বলুন না আমাদের এই এই সন্দেহটা কি অমূলক ছিল? না, ঠিকই ধরেছেন আপনারা। দেখুন, রামেশ্বরবাবুর পরিবারকে তো আপনারা চেনেন না, আমি অনেকদিন ধরে চিনি, এক এক অদ্ভুত পরিবার, কারণ মাথা ঠিক নেই। তাই নাকি? হ্যাঁ, এই ধরুন রামেশ্বরবাবুর স্ত্রী কুমোদিনী, ওনার বয়স 60, এখনো উনি পুতুল নিয়ে খেলা করে। ওনার ছেলে কুশেশ্বর, সে একদম ক্যাবলা, স্ত্রীর কথায় ওঠে আর বসে, এই অবস্থায় একমাত্র হুশ আছে ওই বাড়িতে লাবণ্য, তাই ওই বাড়ির কর্ণধার হয়ে দাঁড়িয়েছে। রামেশ্বরবাবুর বাড়িতে চাকর বামুন ছিল না কেন? আমার আন্দাজ, লাবণ্য চাকর বাকরদের সহ্য করতে পারে না, নিহাতি নিজে রান্না করতে পারে না বলে হাবাকালা বামনি রেখেছে, বাকি বাড়ির কাজ সব নিজেই করে, শুধু এই বাড়ির বাজার করে দেয় কুশেশ্বর, মানে রামেশ্বরবাবুর ছেলে,
তা এরকমটা হওয়ার কারণটা কি? আমার মনে হয় এইসবের মূলে আছে নলিনী। নলিনী মানে রামেশ্বর বাবুর মেয়ে? তা দেখ, আমি জানি না আপনারা জানেন কিনা, অনেক দিন আগের কথা, নলিনী এই বাড়ির ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে, তাতে সবাই খুবই রেগে যায়। সবচাইতে বেশি রেগে যায় লাবণ্য। ক্রমশ রামেশ্বরবাবুর রাগ কমে আসে, তবে লাবণ্য রাগ যায় না। কেন তা আমি বলতে পারব না, কিন্তু নলিনীকে কোনোভাবেই রামেশ্বরবাবুর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। আপনি বলতে পারেন রামেশ্বরবাবু একরকমের নিজের বাড়িতে নজরবন্দি হয়ে আছে। তবে হ্যাঁ, ওনার সেবায় আমি কোনো ত্রুটি খুঁজে পাইনি। ডাক্তার সেন, সব তো বুঝলাম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলতে পারবেন যে রামেশ্বরবাবু কি কোনো উইল করে গেছেন আগে? হ্যাঁ, আর আমার আমার আন্দাজ যে উনি একটা অংশ নলিনীকে দিয়েছেন, এটা আমি আগে জানতাম না, গতকালই জানতে পারলাম। কিরকম? গতকাল 10টা নাগাদ ওনার হার্ট অ্যাটাকটা হয়, আমি ফোন কলটা পাই, সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই ওই বাড়িতে। ঠিক ঘন্টাখানিকের মধ্যে রামেশ্বরবাবু সামলে ওঠেন। এখন ডাক্তারবাবু, প্রথম ধাক্কাটা তো একটু সামলে ফেলেছি, তবে এখনো সময় লাগবে। তুমি তাহলে খেয়ে নেবে চলো, আমি তোমাকে খেতে দিয়ে বাবার কাছে এসে বসছি। তুমিও তো কিছু খাওনি লাবণ্য। তুমি খেয়ে নাও, আমি তারপর যাবো। না না, তোমরা দুজনে বরং খেয়ে আসো, আমি তো আছি। ডাক্তারবাবু ঠিকই বলেছেন, চলো আমরা দুজনে খেয়ে আসি। ডাক্তার, আমি করেছি, যদি পটল তুলি তবে নলিনীকে খবর দিও, কারণ বলবে না তো কথাটা। না না, রামেশ্বরবাবু আপনি আপনি ডাক্তারবাবু, হ্যাঁ চলুন, আপনি কিছু খেয়ে নেবেন। চলুন। না না, আমার খাবার নিয়ে ব্যস্ত হতে হবে না, তুমি বরং গিয়ে খেয়ে নাও, আমি খেয়ে এসছি। না না, আমি বাবার কাছে থাকি, বলা তো যায় না বাবার যদি কিছু লাগে। এরপরে আর রামেশ্বরবাবু একান্তে কোনো কথা বলতে পারেননি। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে রামেশ্বরবাবুকে ওরা উইল করতে দিচ্ছে না। যদি উনি উইল করে নলিনীকে সমস্ত সম্পত্তি দান করে যান, আর যদি উইল না করে মারা যান, সেক্ষেত্রে স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্ত্রী এবং পুত্র সব সম্পত্তি পাবে, নলিনী কিছুই পাবে না। তা তো বটে। আচ্ছা, আর একটা কথা আমাকে বলুন তো, যে রামেশ্বরবাবুর কি কোনো বাঁধা উকিল আছে? বাঁধা উকিল? না, এই ব্যাপারে তো আগে কিছু শুনিনি আমি। বেশ, আর নলিনীর সাংসারিক অবস্থাটা কিরকম? নেহাতি ছাপোষা গেরস্ত। ওর স্বামী দেবনাথ একটা চাকরি করে, 300-400 টাকা পায়, কিন্তু অনেকগুলোই ছেলে ফুলে।
অনেক ধন্যবাদ ডাক্তার সেন, আপনার অনেক সময় নষ্ট করলাম, আজকে উঠি। নমস্কার। নমস্কার। বুঝলে ব্যোমকেশ, রামেশ্বরবাবুর পারিবারিক জীবনের ছবিটা স্পষ্ট হলো বটে, কিন্তু মনটা বড় খারাপ হয়ে গেল জানো। ঠিকই বলেছ, সদা হাস্যময় মানুষটার অন্তিম পরিণতি ভাবলে খুবই কষ্ট হয়। বুড়ো মানুষটা সত্যিই খুব বিপদে পড়েছে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমাদেরই বা কি করার ছিল বলতো? সেই ঘরের ঢেকি যদি কুমির হয় কে আর কি করবে বল। এই অজিত। হ্যাঁ বলো। বলছি অনেক রাত হলো, সত্যবতীকে বলো যে খেতে দিতে। হ্যাঁ চলো, খেয়ে নি। চলো চলো চলো। বৃথাই চেষ্টা করছো বৌমা, সব ওষুধে আর কোনো কাজ হবে না, কিছুতেই হবে। কি যে বলেন না বাবা, ওষুধ না খেলে কি অসুখ সারে? এনি অসুখ সারার নয় বৌমা, আমি বেশ বুঝতে পারছি। আমার ওপারের টাকে এসে গেছে, আর বেশি দিনই বুড়োটাকে নিয়ে তোমাদের চলতে হবে না বাবা। আপনার কিন্তু মনের জোর কমে যাচ্ছে, তা নাহলে আপনার মতো মানুষের মুখে এসব কথা সাজে? আরে তা হবে, বলতেই পারে। আচ্ছা বৌমা, নলিনী জানে আমার এই অসুখের কথা? না এলে কি করে জানবে বলুন তো, আমাদের তো আর সব বাড়ি বাড়ি গিয়ে খবর দেওয়া সম্ভব নয়। তা ঠিক, তা ঠিক, কতদিন ওকে দেখিনি, মাঝে মাঝে বড় দেখতে ইচ্ছে করে, কবে আছি কবে নেই হয়তো বোঝার আগে আর কোনোদিনই দেখতে পাব না। আপনি যাই বলুন বাবা, নলিনী কিন্তু বড্ড স্বার্থপর, তা না হলে অসুস্থ বাবার কথাও একবারও ভাবে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমরা না হয় ওর শত্রু, তাই বলে নিজের বাবার কথা মনে আসবে না? আপনি বলুন। জানো বৌমা, নলিনী আর কোশেশ্বরের ছোটবেলার কথা আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি, কি ভাবছাই না ছিল ওদের দুজনের মধ্যে, কে অপরকে ছেড়ে কিছুতেই থাকতে পারতো না। নলিনী একটু জেদি ছিল বটে, তবে কুশেশ্বর ওকে ঠিক মানিয়ে নিত। বাবা আমি রান্না চাপিয়ে এসেছি, পুড়ে যাবে, আমি যাচ্ছি বাবা। আচ্ছা বৌমা, আমার সঙ্গে কি কেউ দেখা করতে এসেছিল? কেন বাবা, কারো কি আসার কথা ছিল? আর আসে আমার সঙ্গে দেখা করতে? না মানে আপনি যদি কাউকে আসতে বলে থাকেন। না না সেরকম কিছু না, কে আর আসবে আমার সঙ্গে গপ করতে, সকলের তো সময় মূল্য আছে। তবে ওই একা একা থাকি তো তাই মনে হয় একটা হইলে ভালো লাগবে এইটা।
বাবা, আমি আর আপনার ছেলে কিন্তু পালা করে আপনার সঙ্গে থাকি। আপনার সেবা যত্নে যাতে ত্রুটি না হয় সে সব দিকে আমরা খেয়াল রাখি। এরপরেও যদি আপনি এ ধরনের কথা বলেন। সে তো বটে, সে তো বটে, আমি তো আমাদের দোষ দিলাম বাবা। আমি জানি তোমরা আমার উপর কত নজর রাখো, আমাকে ভুল বুঝো না। আমি আমার পরিচিত জনদের কথা বলছি বাবা। আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। মা কি করছে সে এখন? কি আর করবে, ওই পুতুলের সংসার নিয়ে বসে আছে, সারাক্ষণ তো ওই করে যাচ্ছে। একটা বিরাট দুশ্চিন্তা আমার রয়ে গেল, তোমাদের ওপর একটা অত বড় বোঝা আমি আপিয়ে দিয়ে গেলাম। কি করে যে মানুষটা এরকম হয়ে গেল কে জানে। বাবা ও নিয়ে ভাববেন না, ভগবান না করুন আপনার যদি কিছু হয় তাহলে মার কোনো অসুবিধা হবে না। আপনি আপনার ছেলের উপর এই আস্থাটা রাখতে পারেন বাবা। সেটাই তো বর্ষা মা, সেটাই তো বর্ষা। আচ্ছা তুমি এখন যাও বৌমা। ঠিক আছে বাবা, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি ওষুধটা খেয়ে দিন। ওষুধ আচ্ছা ব্যোমকেশ, আমার বাবা ব্যোমকেশ দেশে পাঠককুলের সংখ্যা যে ক্রমশ বাড়ছে তোমাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। ওহে ব্যোমকেশ, কি কার কথা শোনে। শোনো, আমি আজ একবার দাদার ওখানে যাবো ভাবছি। বেশ তো যাও না। আচ্ছা শোনো, আমাদের একটা মোটর গাড়ি কিনলে কেমন হয়? খুব সুন্দর। এই ধরো না, এই যেমন আজকে দাদার বাড়ি যাব, সেই তো ট্যাক্সি ভাড়া করতে হবে, নালে ওই বাস ট্রাম ঠেঙি আমার ভালো লাগে না বাবা। না না না, খুব খারাপ। তাতে আমরা যদি একটা মোটর গাড়ি কিনি, তাই তো? হ্যাঁ খুব ভালো হয়। হ্যাঁ, তা এই মতলবটা তোমার মাথায় ঢোকালো কে, সুকুমার না অজিত? কি আমাকে আবার এর মধ্যে টেনে আনলে কেন? আমি আবার এসবের মধ্যে কবে এলাম? না না না, আমি এসবের মধ্যে নেই। এই তোমাদের এক দোষ, আমার কোনো কথাটাই তোমরা ধরো না, আমি যেন কোনো মানুষই নই। আচ্ছা তোমার কথা ধরার কি আছে? হ্যাঁ আচ্ছা, ধরে নিলাম তর্কের খাতিরে যে আমি কষ্টে সিষ্টে 6-7 হাজার টাকা জোগাড় করে একটা সেকেন্ড হ্যান্ড মোটর গাড়ি কিনলাম, কিন্তু তারপর? তারপর কি? তারপর মানে সেটাকে চালাবে কি? একটা ড্রাইভার রাখতে হবে, তার জন্য না হলেও 150-200 টাকা বেতন। ওরে বাবা, তার উপরে আবার তেলের খরচ। না না না, ঢাকের দায় মনুষ্যা বিক্রি না। হ্যাঁ তাহলে বলো অজিত, আমি বলছিলাম কি, এই মধ্যবিত্তদের এত বাড়াবাড়ি করাটা একদমই উচিত না, একদমই উচিত না। ব্যাপারটা কি হবে জানো তো, মানে মাথায় কোনো চুল নেই, গালে এক গাদা দাঁড়িয়ে, অত্যন্ত অশোভন। আমি জানতাম এটাই হবে, আমার কপালে যে মোটর গাড়ি জুটবে না সেটা আমি জানতাম। এমন দুটো লোকের পাল্লায় পড়েছি, একজন কিছু বললে অপরজন বেদবাক্যের মতো মেনে নেবে। একে রামের রক্ষে নেই তার সুগ্রীব দোসর। কি সুগ্রীব আমাকে বললো? সবসময় ইয়ার্কি করো না, ভালো লাগে না। আচ্ছা সত্যবতি, তুমি এত ছুটে যাচ্ছ কেন? শোনো না, আমাদের যখন একটু পয়সা কড়ি হবে তখন আমরা বেশ বড় একটা লরির মতো ছোট মোটর গাড়ি কিনব। এই তো হয়ে গেল, এই তো বললো অজিত যখন। যা এবার দু কাপ চা করে নিয়ে এসো। চা হবে না, চা পাতা নেই, ফুরিয়ে গেছে, চুপ করে বসে থাকো। বাবা গো, বুঝলে চা পাতা আছে, রেগে গেছে তো, করে দেবে না। শোনো শোনো ব্যোমকেশ, আমরা বাইরে গিয়েই বরঞ্চ চাটা খেয়ে আসি, কারণ এখন যে অবস্থা তাতে বাড়িতে থাকাটা বিপজ্জনক। একদম হ্যালো, হ্যাঁ ব্যোমকেশ বক্সি কথা বলছি, তাই নাকি? না আমি জানি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও
হ্যাঁ ঠিক আছে, যদি আমার যাওয়ার প্রয়োজন হয় আমি আপনাকে ফোন করে চলে যাব, কেমন? হ্যাঁ নমস্কার। কি হলো, কে ফোন করেছিল? ডাক্তার অসীম সেন। পরশু রাত্রে রামেশ্বরবাবু মারা গেছেন। সে কি? হ্যাঁ হার্ট অ্যাটাক হয়েছিল। ডাক্তার সেন সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তিনি কিছুই করতে পারেননি, শেষে একটা নর্মাল ডেথের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আচ্ছা ব্যোমকেশ, তোমার এই মৃত্যুটা কি নর্মাল বলে মনে হয়? দেখো এসব ক্ষেত্রে সামান্যতম অবহেলা বা অসাবধানতা মারাত্মক আকার ধারণ করতে পারে, আর তাছাড়া উনি মারা গেলে কারো তো কোনো ক্ষতি ছিলই না, উল্টে লাভই হতো। কিন্তু কিন্তু কি, আমি ভাবছি যদি তিনি মারা যাওয়ার আগে উইল করে গিয়ে থাকেন, তাতে যদি নলিনীর নাম থাকে সেক্ষেত্রে তারা কি উইলটা রাখবে? পেলেই ছিঁড়ে ফেলবে তাহলে। ও হ্যাঁ আর একটা কথা, অসীম সেন বললেন যে নলিনী এবং তার স্বামী দেবনাথবাবু আজকে এখানে আসবেন সন্ধ্যাবেলা। তারা কিসের জন্য আসবেন সে ব্যাপারে কিছু বলেছে? না সেটা তো বলেনি, তবে আমার মনে হচ্ছে যে ওই উইল সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করবেন। কিন্তু উইলটা পাবো কোথায়? ঠিক আছে চলো দেখা যাক কি হয়, এখন তো অন্তত চাটা খেয়ে আসি। তাই চলো চলো। তুমি এখানটা খোঁজো, আমি ওদিকে যাচ্ছি। বিশ্রাম নিয়ে নিলে হতো না, কোমরটা তো ধরে গেল, আমার বড় তো খিদেও পেয়েছে। আচ্ছা কুড়ো তো তুমি, আমি মেয়ে হয়ে সেই থেকে খুঁজছি আর তুমি এর মধ্যে ক্লান্ত হয়ে পড়লে, ভালো করে খোঁজো। এর মধ্যে কোথায়, তিন তিন ঘন্টা হয়ে গেল শুধু উইলি খুঁজে চলেছি। কত জায়গায় খুঁজলাম, বিছানার তলায়, বালিশ, তোশক, আলনার পেছনে, কোথাও কোথাও পেলাম না। তোমার দয়া মায়া বলে কিছু নেই? না নেই, তোমার উপর একটুও দয়া নেই আমার। তুমি জানো ওই উইলটা যদি নলিনীকে লিখে দিয়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছ? আমাদের তো পথে গিয়ে বসতে হবে। না না বাবা সেটা কখনোই করেনি, বাবা আমায় কত ভালোবাসত। হ্যাঁ চুপ কর তো, বাবা ভালোবাসত। বলছিলাম যে লাবণ্য, তুমি যদি রাগ না করে আমার একটা কথা শোনো তাহলে বলি। কি? আমার মনে হয় বাবা কোনো উইলই করেনি। হ্যাঁ আরে তুমি সারাক্ষণ বাবাকে চোখে চোখে রাখতে, উইল করলে আর কেউ টেন্ডা বাক তুমি নিশ্চয়ই টের পেতে। বাবা যা বদবুদ্ধি ছিল, বলা যায় না উইল করে কোনো ফাঁকে লুকিয়ে রেখে দিয়ে গেছে। তা না হলে ওই ব্যোমকেশ বক্সী লোকটা তোমার বাবার সঙ্গে দেখা করতে আসবে কেন? আর কত খুঁজবো, সব জায়গায় তো খুঁজলাম, বাকি আছে ওই আলমারির কয়েকটা ফাইল, সেগুলো পরে দেখা যাবে, তাহলে আমার কাছে। আর সেটাই খোঁজো না। আমি দেখি মা কি করছে, আমার তো সবদিকে জ্বালা। খুঁজবে করবেন, চলুন। আর একটু গানি দাঁড়া, আমার হয়ে গেছে, চলুন তো। সারাদিন তো পুতুল খেলে চলেছেন, আনন্দটা শেষ নেই, যত সব পাগলের পাল্লায় পড়েছি। তোমার বাবার চান খাওয়া হয়ে গেছে তো? ভগবান আপনাকে কতবার বলেছি আমাদের বাবা স্বর্গে চলে গেছে, শুনুন আমাদের বাবা স্বর্গে চলে গেছে,
আপনার কি কিছুই মনে থাকে না? কিসব বলছো তুমি? হ্যাঁ, এসব এসব অলক্ষণের কথা একদম মনে আনবে না তো। শ্বশুরের নামে এসব কথা বলতে আছে? তোমার না বাবু রাগ হলে কোনো জ্ঞান থাকে না। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। একজন তো ওপরে গিয়ে বাঁচিয়েছে, আর এটা যে কবে মরবে জানি না। চত্বসব আট মাস একদম কালি করে দিল আমার। জানো, আজ না আমার মেয়ের বিয়ে। আমি তাই কি সুন্দর করে সাজাচ্ছি দেখো, সেজে গুজে একেবারে পালকিতে চড়ে আমার মেয়ে বউ হয়ে শ্বশুর বাড়ি যাবে জানো। আচ্ছা নলিনী, নলিনী কতদিন আসে না? না, ওর কি আমার কথা একটু মনে পড়ে না? কেন আপনার কথা মনে পড়বে? কেন মনে পড়বে? ও নিজের সংসার নেই, আর এসে কি করবে? আপনার সাথে পুতুল খেলবে? না না, আমার সঙ্গে কথা বলবে, এখানে বসবে, এই জায়গাটায় বসবে, কথা বলবে, হাসবে, কত কি করবে জানো। তুমি নিশ্চয় ওর সঙ্গে ঝগড়া করেছ, তাই ও আসছে না। তুমি ঝগড়া করেছ, ছাড়ুন তো, ছাড়ুন, অনেক পাগলামি হয়েছে। চলুন স্নান করবেন, চলুন। যাচ্ছি তো, বকছো কেন? চলুন। নলিনী কতদিন আসে না? নলিনী নলিনী মেয়ের উপর দরদাবে উঠলো উঠলো, চলো। আমার মেয়ের বিয়ে আজকে। এ কি, আপনারা আসুন আসুন আসুন, বসুন। ও আপনারা আসুন আসুন, নমস্কার নমস্কার, আপনি বসুন। নমস্কার নমস্কার, বসুন। হ্যাঁ এবার বলুন। দেখুন, আমার বাবা মারা গেছেন, ওনার শেষ আদেশ আমি যেন আপনার সঙ্গে দেখা করি, তাই চলে এলাম। হ্যাঁ, ডাক্তার সেন আমাকে আপনাদের আসবার কথা বলেছেন। আচ্ছা, রামেশ্বরবাবুর শেষ আদেশ আপনি কবে পেয়েছিলেন? গত পয়লা বৈশাখে, এটা ওনার চিঠি। ওনাকে দিন। হ্যাঁ, ওকে দিন। কল্যাণী আসু, তোমরা সকলে আমার নববর্ষের আশীর্বাদ নিও। যদি ভালো মন্দ কিছু হয় শ্রীযুক্ত ব্যোমকেশ বক্সি মহাশয়ের সঙ্গে দেখা করো। ইতি শুভাকাঙ্ক্ষী বাবা। আচ্ছা নলিনী দেবী, আপনার সঙ্গে রামেশ্বরবাবুর শেষ কবে দেখা হয়েছিল? তা প্রায় ৬ মাস হয়ে গেল। পূজোর পরে বাবাকে প্রণাম করতে গিয়েছিলাম। বাবা, ও বাবা, আমি এসেছি। ওঠো বাবা। প্রণাম করতে হবে না, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আছি, এই বয়সে কি আর সব সময় ভালো থাকা যায়? আজ একরকম আছি তো কাল আর একরকম, এই নিয়েই থাকা আর কি বলবো মা। কি ব্যাপার বলো তো, আমাকে না জানিয়ে তুমি এঘরে চলে এলে? না বৌদি, আসলে তুমি বোধহয় রান্নাঘরে ছিলে, তাই ভাবলাম বাবার সঙ্গে দেখা করে তোমার সঙ্গে কথা বলতে যাব। ভাগ্যিস তোমার দাদা আমাকে জানালো, তাহলে আমি বুঝতেই পারতাম না যে তুমি এসেছো। আচ্ছা নলিনী, তুমি এভাবে না জানিয়ে চোরের মতো লুকিয়ে চলে আসো কেন? বৌদি বৌদি, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুমি ভুলে যেও না, এটা আমারও বাপের বাড়ি,
আমার যখন ইচ্ছে আমি এখানে আসতে পারি, আর আমার যদি ইচ্ছে না হয় আমি তোমার সঙ্গে কথা নাও বলতে পারি, তাই নাকি? এতদিনে বাবার উপর দরদ যা করে উঠলে উঠলো। সেদিন যখন তুমি দেবনাথের সাথে লুকিয়ে পালিয়ে গিয়েছিলে তখন মনে ছিল না বাবার কথা? তখন তো বাবার অমর থেকে দিব্যে বিয়ে করেছিলে, আর এখন এখন বাবার উপর দরদ আকার উঠলে উঠেছে। বৌদীপ, পুরনো কথার জের কেন টানতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। বাবা যখন সেটা ভুলে গেছে। বাবা ভুলে যেতে পারে, আমি ভুলে যাইনি। সেদিন তুমি যে ঔদ্ধত্য দেখিয়েছিলে সে কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমরা ভুলে যাইনি। ও, আজ তো তোমার পেটে টান ধরেছে, তাই না? বৌদি, ভদ্র ভাষায় কথা বলো, ভুলে যেও না এটা ভদ্রলোকের বাড়ি। আমিও সে কথা বলছি, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়ের কোনো স্থান নেই। স্থান আছে কি নেই সেটা আমার বাবা বুঝবে, তুমি বল আর কে? কে বুঝবে? বাবার বয়স হয়েছে, উনি গুছিয়ে কথা বলতে পারেন না, তাই আমাকেই বলতে হয়। বাবা, বাবা তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। বাবা, তুমিও কি বৌদিকে সমর্থন করছো? উনি কি বলবে? উনি কি জানে যে তুমি কি মতলব নিয়ে এখানে এসেছো? তুমি কি বলতে চাইছো বৌদি? আমি কি বলতে চাইছি সেটা তুমি ভালো করে জানো। তোমার আজকে আজকে হাতে প্রাণ ধরেছে, তাই তুমি বুঝতে পারছো না। ভাবছো বাবার কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে তুমি চলে যাবে। আমি কিছু বুঝি না না? তোমার মনটা বড্ড ছোট বৌদি, তাই বোধ হয় ভগবান তোমাকে বড় কিছু দিলেন না। নলিনী, তুমি তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও, চলে যাও বুঝি। তোমার তোমার এত বড় স্পর্ধা তোমার যে তুমি আমার বাড়িতে বসে তুমি আমাকে অপমান করছো। বাবা, বাবাকে এক্ষুনি তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলুন। চলে যাও, চলে যাও বলছি। এখন এখান থেকে যাও, বড় ক্লান্ত, একটু বিশ্রাম করো। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তবে তুমি যদি কোনোদিন আমাকে ডাকো সেদিনই আবার আমি এখানে আসবো, না তো এ বাড়িতে আমি আর কোনোদিন পা দেবো না, আর কোনোদিন পা দেবো না বাবা। সেই শেষ দেখা। হ্যাঁ, আচ্ছা, বৌদির সঙ্গে আপনার সদ্ভাব ছিল? সদ্ভাব কি বলছেন আপনি? বৌদি তো আমাকে পারলে পাশ পেড়ে কাটে। কেন, এরকম হওয়ার কারণ কি? কারণ আর কি, ননদ ভাজ এই কারণ। বৌদি ছেলে পুলে নেই, বাজা মা ষষ্ঠীর কৃপায় আমার ছেলে পুলে আছে এই কারণ। আচ্ছা, ডাক্তার সেনকে কি আপনি ডেকেছিলেন? না, ডাক্তারবাবুকে আমি ডাকিনি, তবে উনি কালকে আমাদের বাড়িতে এসেছিলেন সকালবেলা। উনিই জানালেন যে বাবা উইল করে দিয়ে গেছেন। তো উইলটা কোথায় সেটা কিছু জানেন? কি করে জানবো, বাবাকে তো ওরা প্রায় বন্দি করে রেখে দিয়েছিল। তাছাড়া বাবা তো অথর্ব হয়ে পড়েছিলেন, নিজের তেতলা ঘর থেকে বেরোতে পারতেন না, ওরা একেবারে যক্ষের মতো ঘিরে থাকতো। বাবা যা কিছু লিখতেন সমস্ত কিছু পড়তো, তারপর পছন্দ না হলে সেগুলো ছিঁড়ে ফেলে দিত, তাই নাকি? তাছাড়া আবার কি, বাবা যদি সত্যি উইল করে থাকে সেটা কি এখনো আছে? বৌদি সব ছিঁড়ে ফেলে দিয়েছে। না না না, রামেশ্বরবাবু প্রচন্ড বুদ্ধিমান লোক ছিলেন, তিনি যদি সত্যি উইল করে গিয়ে থাকেন সেটা এমন কোথাও একটা লুকিয়ে রেখেছেন যেটা সহজে কারো নজরে পড়বে না। এখন প্রশ্ন হচ্ছে ওদের সেটা পাওয়ার আগে আমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, বাবা যদি উইল করেই থাকেন তাহলে আমাকে নিশ্চয়ই কিছু দিয়ে গেছেন, না তো উইলের কোনো মানেই থাকে না। কিন্তু এই ব্যাপারে যে কিভাবে কি ব্যবস্থা নেব আমরা তো কিছুই জানি না। মানে ব্যোমকেশ বাবু, একটা কথা আমি এই ব্যাপারে বলতে চাইছি। আসলে আমি ঠিক সঠিকভাবে জানি না আমি যেটা বলছি সেটা ঠিক কি না, কিন্তু যদি... হ্যাঁ বলুন না, এত ইতস্তত করছেন কেন? না মানে শুনেছি যে উইল করলে নাকি দুজন সাক্ষীর দস্তখত প্রয়োজন হয়, কিন্তু আমার শ্বশুরমশাই ওই সময় দুজন সাক্ষী কোথা থেকে পাবেন?
হ্যাঁ ঠিকই বলেছেন, তবে একটা ব্যতিক্রমও আছে। যদি কেউ নিজের উইলটা নিজের হাতে সম্পূর্ণ লেখে, সেক্ষেত্রে উইটনেসের প্রয়োজন হয় না। শুনলে? এই জন্য বাবার সঙ্গে দেখা করতে বলেছিলেন। ব্যোমকেশবাবু আপনি একটা উপায় বের করুন। হ্যাঁ চেষ্টা তো আমি করছি, তবে আমার মনে হচ্ছে যে উইলটা বাড়িতেই আছে, বাড়িটা সার্চ করতে হবে। না ব্যোমকেশ, কিন্তু যাকে তাকে ওই বাড়িটা সার্চ করতে দেবেই বা কেন? আমরা পুলিশের সাহায্য নেব। আমার মনে হচ্ছে ডাক্তার সেনকেও আমাদের প্রয়োজন হবে, তার জন্য কয়েকদিন সময় লাগবে। আচ্ছা ব্যোমকেশবাবু আজ তাহলে? হ্যাঁ হ্যাঁ, আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। যদি সত্যি উইলের অস্তিত্ব থেকে থাকে আমি নিশ্চয়ই তা খুঁজে বার করব। নমস্কার। নমস্কার। কি ব্যাপার বলো তো ঠাকুরপো? বলো। দুদিন ধরে তুমি ওর সাথে বেরোচ্ছ না, তোমাদের মধ্যে আবার ঝগড়া ঠগড়া হলো না তো? কি যে বলো না, আরে দূর, ওর সঙ্গে ঝগড়া হবে কেন? ছেলেদের মধ্যে কখনো ঝগড়া হয় নাকি? একটা কথাই আছে, এই যে পাঁচজন ছেলে একসঙ্গে থাকলে না কখনো ঝগড়া হয় না, কিন্তু দুটো মেয়ে যদি একসঙ্গে থাকে, উরি বাপরে 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 বাপ। হ্যাঁ তোমরা তো মেয়েদের বদনাম করতে পারলেই বেঁচে যাও। তা আসল কথাটা বলো দেখি, দুদিন ধরে বেরোচ্ছ না, নতুন কিছু লিখছো নাকি গো? হ্যাঁ ওই রামেশ্বরবাবুর কেসটা প্রথম থেকে লিখে রাখছি, বুঝলে। ও গুরুত্বপূর্ণ কিছু না? যাক গে, আমি ভাবলাম। আচ্ছা শোনো। বলো। তোমার বন্ধুটি তাহলে কোন কাজে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ বন্ধুটি একটি সাংঘাতিক কাজে গেছেন, বুঝেছো? ওই সার্চিংয়ের ওয়ারেন্ট বার করতে থানায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। আর তুমি তো জানো যে সরকারি দপ্তরের অলিগলিতে আমি ঢুকতে খুব একটা পছন্দ করি না, সেই কারণে আমি আর গেলাম না, এই এখানে বসে লেখালেখি করছি। তা না হয় হলো। আচ্ছা ঠাকুরপো। বলো। তোমার কি মনে হয় তোমরা যদি ওয়ারেন্ট বার করে বাড়িটা সার্চ করো তাহলে কি উইলটা পাবে? হ্যাঁ না পেলে সেটা খুবই খারাপ হবে, বুঝলে। বেচারা নলিনী এখনো আশায় আছে যে উইলটা ফিরে পাবেন। আর এই নিয়ে তো আমি কোনো কথাই বলতে পারছি না, ব্যোমকেশ এত ব্যস্ত, ওকে যে জিজ্ঞেস করার ব্যাপারটা কি হলো সেই সুযোগই পাচ্ছি না। সত্যি টাকা পয়সা থেকেও সুখ নেই, দেখো নিজের মেয়েকে নিজের সম্পত্তি দিয়ে যাবে তার উপায় নেই। আমার না এই রামেশ্বরবাবুর জন্য বড্ড দুঃখ হয় জানো। হ্যাঁ মেয়ের জন্য বেচারা মরেও শান্তি পেল না। ওই তো ওই তো ব্যোমকেশ এসে গেছে। কি কি পেলে? সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। বাহ, কি ঠিকঠাক হয়ে গেল গো? ওই তো খানা তল্লাশির পরোয়ানা পাওয়া গেছে, কালকে সকালে আমরা পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে রামেশ্বরবাবুর বাড়িটা সার্চ করব। উফ, এই দুদিন যা গেল না, মানে কম কাঠখড় তো পোড়াতে হয়নি। সত্যি তুমি যদি উইলটা খুঁজে পাও না, তিনি ওপর থেকে হাত তুলে তোমাকে আশীর্বাদ করবেন। আচ্ছা আমি কি চেষ্টা কোনো ত্রুটি করছি? না সেটা তো নয়। এখন ভাগ্য যদি সহায় হয় তো ভালো। তা তোমাদের মধ্যে কি গল্প হচ্ছিল ওই মোটর কেনার ব্যাপার নিয়ে নাকি? এই শোনো, একে তো নিজে কিছু কিনবে না, তারপর সেটা নিয়ে ঠাট্টা ইয়ার কি করবে? হার কিপটা কথা কি মুশকিল, এতে এত রেগে যাওয়ার কি আছে? আমি তো রাগের কথা বলিনি নাকি? হ্যাঁ বাপ রে, কি কড়া মেজাজ! কড়া করে চা হবে নাকি? নাকি আবার চা পাতাটাও ফুরিয়ে গেছে? না না না, সেই চা পাতাটা আছে, কারণ কিছুক্ষণ আগেই আমরা দুজনে মিলে দু কাপ চা খেয়েছি। ও হয়ে গেছে কি সত্যবতী? যেই বন্ধু এলো অমনি তার দলে ভিড়ে যাওয়া হলো না? সব কটা বিশ্বাসঘাতক। আমি চা পাঠিয়ে দিচ্ছি, দুজনে মিলে বসে মজা করে খাও। হ্যাঁ ব্যোমকেশ শোনো, ওই কেস হিস্ট্রিটা আমি পরপর লিখে রেখেছি, বুঝেছ? আচ্ছা দেখি, এই যে দেখো। বাহ, তুমি দিন দিন খুব কাজের হয়ে উঠছো অজিত, তোমাকে ছাড়া তো আর এক মুহূর্ত চলবে না। আচ্ছা তুমি কি বলো তো, সারাক্ষণ এরকম বই মুখে দিয়ে থাকলে তোমার চলবে? কেন, আবার কি করতে হবে?
ওইটা বন্ধ করো তো। ঠিক আছে, করেছি বাবা, করেছি, ভালো। বলছি দেখো, দুদিন তো হয়ে গেল, এখনো ব্যোমকেশ বাবু কোনো রকম খবর দিল না। খুব চিন্তা হচ্ছে আমার, জানো। চিন্তা করে তুমি বা আমি কি করতে পারি বলো তো? ভাগ্যের উপরে তোমার বা আমার তো কোনো হাত নেই, যেটা ঘটবে সেটাই ঘটবে, তাই না কি? কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, তুমি হঠাৎ এতদিন পরে আজ সম্পত্তি নিয়ে এমন খেপে উঠলে কেন? তার মানে? না মানে দেখো নলিনী, আর কেউ না জানুক, আমি তো জানি তুমি যেদিন আমার হাত ধরে এক কাপড়ে তোমার ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে, সেদিন তোমার বাবার ওই অগাধ সম্পত্তি বিষয় আসা কিছুই তো তোমার মাথায় স্থান পায়নি। তারপরে এতগুলো বছর আমরা আনন্দে কাটিয়েছি, তাহলে আজ হঠাৎ এমন কি হলো যে? আচ্ছা নলিনী, আমার আর্থিক অসঙ্গতির কারণ? মা, ছি ছি, দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার কাছে খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। হ্যাঁ, বিলাসিতা হয়তো করতে পারি না, তত টাকা পয়সা নেই, কিন্তু মোটা ভাত কাপড়ের অভাব তো আমাদের নেই। তবু আমি তোমাকে বলছি যে আমি আমার নিজের প্রাপ্য অধিকারটা ছেড়ে দেবো, এটা কি করে হয় তুমি বলতে পারো? প্রাপ্য অধিকার, প্রাপ্য অধিকার তুমি ভাবছো নলিনী, কিন্তু অন্য কেউ তো সেটা ভাবছে না। ওই কুশের সর্দা বৌদি ওরা তো ভাবছেন না, এটা তোমার অধিকার। ওরা না ভাবুক, আমার বাবা তো ভেবেছেন। হ্যাঁ, আমার বাবা যদি না ভাবতেন তাহলে আমার বলার কিচ্ছু ছিল না। বাবা তো আমাদের ক্ষমা করে দিয়েছেন, এমনকি উইলে পর্যন্ত আমার নামে কিছু না কিছু দিয়ে গেছেন। তুমি বলো আমি আমার অধিকারটা ছাড়ি কি করে, তুমি বলে দাও। জানি আমার মাথায় কিছুই ঢুকছে না, আমার আমার নিজেকে কেমন যেন ভীষণ ভীষণ অপরাধী মনে হচ্ছে, খুব লোভী মনে হচ্ছে, মনে হচ্ছে যেটা আমার প্রাপ্য নয়, যেটাতে আমার কোনো অধিকার নেই, সেটা যেন জোর করে আমি পেতে চাইছি। তোমার কি এটা মনে হচ্ছে না নলিনী? হচ্ছে না, কারণ আমার দাদা বৌদি আমাকে জোর করে আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে, অন্যায় তারা করেছে, বরং আমার জেদটা আরো বেড়ে যাচ্ছে। আমি এত সহজে হাল ছেড়ে দেব না তোমাকে আমি বলে দিলাম, এর শেষটা দেখে আমি ছাড়ব। বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি এ ব্যাপারে কিছু বলবো না। আমি এর আগে তোমাকে কোনোদিন কোনো ব্যাপারে বারণ করিনি, তুমি যা বলছো তাই শুনেছি, আজও তুমি যা বলবে তাই করো, তাই শুনব। আসতে পারি? ও ডাক্তার বাবু, আসুন আসুন, বসুন। তা তোমরা আছো কেমন? আর আছি ডাক্তার বাবু, ব্যোমকেশ বাবু তো কোনো খবরও দিলেন না এখনো পর্যন্ত। আমার তো সারাক্ষণ ভয় হচ্ছে, খালি মনে হচ্ছে উইলটা বোধহয় আর পাওয়া যাবে না। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা আমার মাথার মধ্যে ভীষণ ঘোরাঘুরি করছে, বলবো? কি কথা? আচ্ছা, উনি মানে আমার শ্বশুরমশাই আদু উইলটা লিখেছিলেন তো? হ্যাঁ দেবনাথ, উনি নিজে মুখে আমাকে বলেছিলেন, এবং এটাও বলেছিলেন আমি যেন নলিনীকে একটা খবর দিই, এর পরে কোনো সন্দেহের অবকাশ তো থাকার কথা না। না মানে আপনি তো নিশ্চয়ই জানবেন, কিন্তু আমি তো জানি যে উনি খুব অসুস্থ ছিলেন, নানা রকম ওষুধের মধ্যে ছিলেন, তাই যদি তেমন কিছু বলে থাকেন বা? না দেবনাথ, রামেশ্বর বাবু অনেক শক্ত মনের মানুষ ছিলেন, আমার একবারও মনে হয়নি যে উনি ভুল বকছেন। আপনি ওর কথা রাখুন তো ডাক্তারবাবু, সবসময় এসব বলে না। আমি শুধু ভাবছি, আমার অবাক লাগছে যে ব্যোমকেশ বাবু এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না কেন? দেখো নলিনী, যতটা সহজ তুমি এই কাজটা ভাবছো ততটা কিন্তু সহজ না। বিশেষ ব্যাপার হলো রামেশ্বর বাবুর বাড়িতে তল্লাশি করা, সেটা তো খুব শক্ত কাজ, এবং তাছাড়া ব্যোমকেশ বাবুর উপরে আমার যথেষ্ট আস্থা আছে, দেখো না কি হয়।
দেখি। আসলে আমার ভাগ্যটা তো খুব ভালো নয়, তাই খুব ভয় হয় ডাক্তারবাবু। আপনি একটু চা খাবেন তো? না না মা, আমি আর চা খাবো না। আমার চেম্বারে আবার অনেকগুলো রুগী অপেক্ষা করছে। অনেকদিন তোমাদের খবর পাইনি, তাই চলে এলাম খবর নিতে। না সত্যি ডাক্তারবাবু, আপনি যেরকম অমূল্য সময় ব্যয় করে আমাদের সাথে দেখতে এলেন, আমরা সত্যি পরম সৌভাগ্যবান। কি বলছো দেবনাথ, রামেশ্বরবাবু যেখানে নেই এটা তো আমার কর্তব্য, নাহলে এটা তো তোমাদের উপরে অন্যায় করা হবে। ডাক্তারবাবু, আজ আমার বাবা নেই, আপনাকেই আমরা আমাদের অভিভাবক বলে ভাবি। আমাদের ভালো মন্দ আপনি ছাড়া কে দেখবে বলুন? আমাদের মাথার উপর আপনি ছাড়া তো আর কেউ নেই। হ্যাঁ ডাক্তারবাবু, নলিনী একদম সত্যি কথা বলেছে। যাকে, এইসব কথা পরে হবে, আমি আজ আসি। এ তো জুলুম। আচ্ছা মশাই, আমি চন্ডা ডাকাত যে পুলিশ নিয়ে আমার বাড়ি সার্চ করতে এসেছেন। আপনার বাড়ি? তো এটা আপনার বাড়ি কিনা সেটা আগে প্রমাণ হোক। দেখি আপনার বাবা উইল করে বাড়িটা আপনাকে লিখে গেছেন কিনা। আচ্ছা, এমনও তো হতে পারে যে বাড়িটা আপনার বোনকে দিয়ে গেছেন। ও, তাহলে লাবণ্যর কথাই ঠিক, নলিনী আপনাদের পাঠিয়েছে, কিন্তু বাবা তো উইলই করেননি। উইল করে গেছেন কি জাননি সেটা বোঝার জন্যই তো সার্চ করা প্রয়োজন। আপনারা জোর করে বাড়ি সার্চ করবেন? হ্যাঁ, না না, আমি থাকতে সেটা কখনো হবে না। হ্যাঁ, ভুল করছেন মশাই। হ্যাঁ না কুশেশ্বরবাবু, আমি ভুল করিনি। আমি জানতাম যে আপনার হাতে ঘা লাগবে, তাই জন্যে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। এক মিনিট। হ্যাঁ ঘোষ, তুমি এখানে এদের উপর নজর রাখবে। একজন কনস্টেবলকে ওপরে কুমুদিনী দেবীর ঘরে পাঠিয়ে দাও, ও যেন ওর উপর নজর রাখে। আমরা রামেশ্বরের ঘরটা দেখে আসি। ঠিক আছে স্যার, আসুন। ব্যোমকেশ, বিছানাটার অবস্থা দেখেছো? হ্যাঁ, আমার মনে হয় আমাদের আসার আগেই এই ঘরটা একবার খানা তল্লাশি হয়ে গেছে, বুঝেছো? হ্যাঁ ঠিকই বলেছো। এখন প্রশ্ন হচ্ছে ওরা জিনিসটা খুঁজে পেয়েছে কিনা। আমার তো মনে হচ্ছে এখানে নেই, তার মানে হয় রামেশ্বরবাবু উইল করেননি, কিংবা ওরা আগেই উইলটা খুঁজে পেয়েছে। না না না, উইল করার ব্যাপারটা আমি নিশ্চিত, উনি উইল নিশ্চিত কর। কি পেঁয়াজের গন্ধ? তাই তো, কি ব্যাপার, বদের আঠার শিশিতে পেঁয়াজের গন্ধ? এক মিনিট আল্লাহ বাবু। হ্যাঁ, আপনি একবার কুশেশ্বর বাবু স্ত্রীকে ডেকে আনুন তো। হ্যাঁ, আমি এক্ষুনি করছি। কিছু বুঝতে পারলে? না, এটাতে কেন পেঁয়াজের রস রাখা আমি বুঝতে পারছি না। তুমি কি কিছু আন্দাজ করেছ? হয়তো পাচ্ছি। আসুন আসুন। বসুন। দরকার হবে না। কেন ডেকে পাঠিয়েছেন সেটা বলুন। বেশ, আচ্ছা আপনার শ্বশুর মশাই কি নিয়মিত পেঁয়াজ খেতেন, খুব ভালোবাসতেন? না, ভালোবাসতেন না। তবে যাবার কিছুদিন আগে পেঁয়াজের উপর লোভ হয়েছিল। তাই নাকি? ভিমরুতি হয়েছিল, একটাও দাঁত ছিল না, হামুল দিস্তে থেতো করে তারপর খেতে। আচ্ছা একটা কথা বলুন তো, মৃত্যুর কতদিন আগে এই শখটা ওনার হয়েছিল? প্রায় 10-12 দিন আগে, চৈত্রের শেষের দিকে। ঠিক আছে, আপনাকে অজস্র ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম,
আপনি এখন যেতে পারেন। নমস্কার। চলুন আমরা এখান থেকে চলে যাই, আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। কি করে কাজটা শেষ হলো সেটাই তো বুঝলাম না ব্যোমকেশ বাবু। বলবো, আমার বাড়িতে আসুন, তারপরে বসে চা খেতে খেতে বলা যাবে। ও হ্যাঁ, ওই আপনার যা সাঙ্গপাঙ্গ আছে নিচে সবাইকে এখান থেকে সরে যেতে বলুন, আর প্রয়োজন হবে না। আর অজিত, হ্যাঁ বলো। বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো, কারণ নলিনী আর দেবনাথকে একটা জরুরি ফোন করার আছে। হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ চলো চলো। আসুন ইন্সপেক্টর, বসুন। ও অজিত, বলো। বলছিলাম ওই রামেশ্বরবাবু যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাকে চিঠিটা দিয়েছেন না, ওটা একটু নিয়ে শোনা ভাই। ওটা নিশ্চয়ই ওখানে আছে, দেখি। দেখো, খুঁজে দেখো, কোথায় যে রাখো তোমরা, এখানেই তো থাকার কথা। পেলে? না গো, পাচ্ছি না তো। আরে আপনাদের চিঠি ফাইলটা একটু খুঁজে দেখুন না, ওখানেই হয়তো পেয়ে যাবেন। না, আমাদের চিঠিতে এরকম কোনো ফাইল টাইল থাকে না, এখানে সেখানে পড়ে থাকে, তারপর একসময় পুটিরান ঝাড় দিয়ে ফেলে দেয়, সেটাই তো দুশ্চিন্তার ব্যাপার। না না অজিত, সেটা বললে হবে না, ওই চিঠিটা আমার খুব প্রয়োজন। আসলে কি জানেন তো, ওই চিঠিটাতে রামেশ্বরবাবু আমাকে লিখেছিলেন যে আমি যেন চিঠিটাকে অবহেলা না করি, তখন ঠিক অর্থটা ধরতে পারিনি, এখন বুঝতে পাচ্ছি। কিন্তু কথাটা কি, হঠাৎ এই চিঠিটা এত জরুরি উঠলো কি করে? বুঝতে পারলেন না? ওই চিঠিটাই হচ্ছে রামেশ্বর বাবুর দলিল, উইল। হ্যাঁ, সে কি? আসলে ওনার বাড়িতে ওই গদের শিশিতে পেঁয়াজের রস দেখে আমি ব্যাপারটা ধরতে পারি আর কি, যে উনি অদৃশ্যকালীতে ওই চিঠিকে উইল লিখে পাঠিয়েছে। অদৃশ্যকালী? হ্যাঁ, সে কথা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। অজিত। হ্যাঁ বলো। পেলে? ওখানে তো পাচ্ছি না, তুমি একটা কাজ করো না, তুমি খোঁজো, নাহলে নলিনী আর দেবনাথ খুব মুশকিলে পড়ে যাবে। তুমি এই ঘরটা একটু ভালো করে খুঁজে দেখো, আমি বরং সত্যবতীর ঘরে গিয়ে দেখি, কারণ চিঠিটা যখন এসেছিল ও তো তখন ছিল, ও হয়তো বলতে পারবে। হ্যাঁ, তুমি একটু এই ঘরটা ভালো করে খুঁজে দেখো, আমি একটু দেখি। হ্যাঁ, এই তো। এই শোনো না, ওই যে রামেশ্বরবাবু যে চিঠিটা পাঠিয়েছিলেন সেটা কি তুমি কোথাও রেখেছো? আমি? হ্যাঁ, আমি কেন রাখতে যাব? কি আশ্চর্য, সব কিছুতে একটা প্রশ্ন করো না, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না, আশ্চর্য। না, তুমি রাখোনি? বললাম তো আমি রাখিনি। তাহলে তো মহা মুশকিল হয়ে গেল গো, সব কিছু হলো, এখন যদি শেষ পর্যন্ত চিঠিটাই না পাওয়া যায় তাহলে তো কেলেঙ্কারির ব্যাপার। তো ওটা তো চিঠির জন্য হন্যে হয়ে উঠলে কেন? তোমরা তো গেছিলে উইল খুঁজতে। হ্যাঁ, সেটা তো গেছিলাম, কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ওই চিঠিটাই নাকি উইল। সে কি? তা তখন তোমাদের চোখে পড়লো না? তো যাও না, এসব কথা গিয়ে ব্যোমকেশকে গিয়ে বলো। আমার তো আর মাথা খারাপ হয়নি যে কচ্ছপকে কথা বলাতে যাব। হ্যাঁ, কোথায় গেল বলো তো। সত্যবতী, সত্যি বলছে, দেখো রাগারাগি করো না, ভালো করে চিঠিটা খোঁজো, খুব দরকারি। আচ্ছা একটা কাজ করো বুঝলে, তুমি বরং এই ঘরটা ভালো করে খোঁজো। হ্যাঁ, আমি বরং ওই ঘরটা গিয়ে দেখি। আর শোনো, যদি চিঠিটা খুঁজে পাও তাহলে আমি একটু বলো। হ্যাঁ, সত্যি খুব দরকারি, কেমন? ঠিক আছে বাবা, তুমি যাও, আমি দেখছি। কি যে করে, ঠিকঠাক করে জিনিসপত্র রাখতে পারে না। কি হলো, পাওয়া গেল? না অজিত, পাওয়া গেল না। আমার মনে হয় আমরা এই যে বাইরে বাইরে খুঁজছি না, এটা ঠিক হচ্ছে না, মনের ভেতরে ভেতরে খুঁজতে হবে।
না, আমিও তো ও ঘরে ওপরে ওপরে খুঁজে এলাম, মনে হয় না ও ঘরে আছে। এদিকে তো নলিনী আর দেবনাথেরও আসার সময় হয়ে গেল, কি যে বিপদ হলো না। হ্যাঁ ও হ্যাঁ, দেখেছো ভুলে গিয়েছিলাম, ওই ডাক্তার সেনকে ফোন করেছো? কি আশ্চর্য, করে তো দিয়েছি, আমি তো জানি না তখন এরকম একটা কাণ্ড ঘটবে। দেখুন দেখি কি মুশকিল, কোথায় যে চিঠিটা। আচ্ছা অজিত। হ্যাঁ বলো। সেদিন সকালবেলা আমি কি বই পড়ছিলাম তোমার খেয়াল আছে? সেদিন মানে কবে, কোন দিন? আরে বাবা, পয়লা বৈশাখের দিন সকালবেলা, আরে যখন ওই সত্যপতি চিঠিটা নিয়ে এলো, আমি একটা বই পড়ছিলাম না। হুম, পয়লা বৈশাখের দিন সকালবেলা কি বই পড়ছিলে বলো তো? ও, হেমচন্দ্রের রামায়ণ? না না না, মনে পড়েছে, আমি মহাভারত পড়ছিলাম, ওই যে পিতামহ ভীষ্মের কথা উঠলো তোমার মনে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে এসো। ও কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড? হ্যাঁ দ্বিতীয় খণ্ড। মহাভারত? হ্যাঁ এই তো মহাভারত দ্বিতীয় খণ্ড। কোথায় কোথায় গো? এই যে এই যে আপনি একটু বসুন, আমি দেখছি বাইরে কোথায় কেউ এসেছে। আসুন দেবনাথ বাবু, আসুন বসো। আচ্ছা ব্যোমকেশ বাবু। হ্যাঁ বলো। পাওয়া গেল? হ্যাঁ পাওয়া গেল, অনেক কষ্টে, আমরা তো প্রায় হারিয়েই ফেলেছিলাম। তাহলে উইলটা একটু পড়ুন না। পড়ব বলতে আসলে ডক্টর সেনকে ফোন করেছি, উনি আসবেন, উনি এলে ওনার সামনেই পড়ব আর কি। ওই বোধহয় এসে গেলেন। আসুন আসুন ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার, বসো। তাহলে শেষমেশ আপনি বিলটা পেলেন? হ্যাঁ। বাহ, এই তো সবাই এসে গেছে। এবার তাহলে উইলটা পড়া যাক। ও হ্যাঁ অজিত। হ্যাঁ বলো। আমাকে ওই মোমবাতি আর দেশলাইটা দাও তো। হুম, মোমবাতি? মোমবাতি দিয়ে কি হবে বলছি? তুমি বরং প্রথম থেকে পুরোটা বলো। হ্যাঁ, আসলে উইলটা ঠিক কিভাবে উদ্ধার করলেন সেটা ভীষণ জানতে ইচ্ছে করছে। আসলে রামেশ্বর বাবু খুব রসিক মানুষ ছিলেন, তার সঙ্গে সঙ্গে খুব বুদ্ধিমান, কিন্তু হয়েছিল কি, ওনার বাড়িতে উনি স্বাধীন ছিলেন না, তারপর শরীর স্বাস্থ্যের কারণে একদমই ভেঙে পড়েছিলেন আর কি। কি ঠিক বলছি তো? একদম ঠিক। বাবাকে একেবারে চোখের আড়ালি করতে চাইতো না ওরা, আর আমার মার অবস্থা তো জানেনি, থাকা না থাকা সমান। হ্যাঁ, লোকটা বৃদ্ধ বয়সে বড় অসহায় হয়ে পড়েছিল। রামেশ্বর বাবু যখন বুঝতে পারলেন যে তার আয়ু আর বেশি দিন নেই, তিনি তখন ঠিক করলেন যে তার মেয়ে নলিনীকে তিনি কিছু সম্পত্তি দিয়ে যাবেন, কিন্তু বর্তমান আইন অনুযায়ী পিতার সম্পত্তির ওপর মেয়ের কোনো দাবি নেই, তাই তিনি স্থির করলেন যে উইল করবেন। কিন্তু উইল করলেই তো হলো না, সেই উইল যে গায়েব হয়ে যাবে না তার কোনো স্থিরতা নেই। ঠিকই তো। কুশেশ্বর আর লাবণ্য নলিনীকে দেখতে পারতো না, তাই তারা সম্পত্তির ভাগও দিত না, তাই জন্য রামেশ্বরবাবু বুদ্ধি খাটিয়ে একটা উপায় বার করলেন। কি উপায়? সকলে হয়তো জানে না, পেঁয়াজের রস দিয়ে যদি চিঠি লেখা যায় তাহলে সেই অক্ষরগুলো অদৃশ্য থাকে, কিন্তু সেই অক্ষরগুলোকে ফুটিয়ে তোলার একটা উপায় আছে, সেটা খুব সহজ উপায়। কোনো আগুনের সামনে যদি চিঠিটাকে ধরা যায় অক্ষরগুলো ফুটে ওঠে। তাই নাকি, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, আসলে আমি যখন স্কুলে পড়তাম আমি ম্যাজিক দেখাতাম, আমার একটা শখ ছিল আর কি, তাই পেঁয়াজের রসের ম্যাজিকটাও দেখাতাম। রামেশ্বর বাবু এই ম্যাজিকটা জানতেন। আচ্ছা, তারপর হলো কি, রামেশ্বর বাবু কাঁচা পেঁয়াজ খাওয়ার আবদার করলেন, তার ছেলে বউরা ভাবলো যে নেহাতি ভীমরতি, তাই তারা আপত্তি করল না। রামেশ্বরবাবু একটা হামান্দিস্তায় পান থেঁতো করে খেতেন, তার কারণ তার দাঁত ছিল। তিনি করলেন কি, ওই পেঁয়াজগুলোকে থেঁতো করে রস বার করলেন, তারপর একটা গদের আঠা শিশি থেকে আঠাটাকে ফেলে দিয়ে সেই শিশিতে রসটা ভরে রাখলেন।
উনি প্রতি বছর নববর্ষে নিকট আত্মীয় স্বজনদের চিঠি লিখতেন। এবারও নববর্ষে উনি চিঠি লিখতে শুরু করলেন। সেই চিঠি এবং উইল। ওই কুশেশ্বর আর লাবণ্য সবসময় রামেশ্বরবাবু চিঠিপত্র ঘাঁটত, কিন্তু এটা দেখে কিছু বুঝতে পারে। দাঁড়ান দেখাচ্ছি, এটা ধরুন তো একটু। ম্যাজিকের কথা বলেছিলাম না, এবার সেই ম্যাজিকটা দেখা। এই দেখুন মিস্টার সেন, সেই চিঠি, সেই উইল যার কথা রামেশ্বরবাবু আপনাকে বলেছিলেন, পড়ুন। নমো ভগবতে বাসুদেবায়, আমি শ্রী রামেশ্বর রায়, শাকিন 17 নম্বর শ্যামধন মিত্র লেন, বাগবাজার, কলিকাতা। আজ সুস্থ শরীরে এবং বহাল তবিয়তে আমার শেষ উইল লিখিতেছি। অবস্থা গতিকে উইলের সাক্ষী জোগাড় করা সম্ভব হইল না, তাই নিজ হস্তে আগাগোড়া উইল লিখিতেছি। আমার বুদ্ধিভ্রংশ বা মস্তিষ্ক বিকার হয়নি, ডক্টর অসীম সেন তাহার সাক্ষী। এখন আমার শেষ ইচ্ছে অর্থাৎ লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট লিখিতেছি। কলিকাতায় আমার যে 8টা বাড়ি আছে এবং ব্যাংকে যত টাকা আছে, তার মধ্যে হ্যারিসন রোডের বাড়ি এবং নগদ 75,000 টাকা আমার কন্যা শ্রীমতী নলিনী পাইবেন। আমার স্ত্রী কুমুদিনী যাবজ্জীবন আমার শ্যামপুকুরের বাড়ির উপসত্ব ভোগ করিবেন। তাহার মৃত্যুর পর ওই বাড়ি আমার কন্যা নলিনী পাইবেন। আমার বাকি যাবতীয় সম্পত্তি 6টি বাড়ি এবং ব্যাংকের টাকা পাইবে আমার পুত্র শ্রী কুশেশ্বর রায়, স্বনামধন্য সত্যান্বেষী শ্রী ব্যোমকেশ বক্সি ও বিখ্যাত ডাক্তার শ্রী অসীম সেনকে আমার উইলের এক্সিকিউটর নিযুক্ত করিয়া যাইতেছি। তাহারা যথা নির্দেশে ব্যবস্থা করিবেন এবং আমার এস্টেট হইতে প্রত্যেকে 5,000 টাকা করিয়া পারিশ্রমিক পাইবে। স্বাক্ষর বকলম খাস শ্রী রামেশ্বর রায়, তারিখ 1 বৈশাখ 1360। বকলম খাস শ্রী রামেশ্বর রায়। কি নলিনী দেবী, কি বলবো,
আপনি আমাদের নতুন জীবন দিলেন ব্যোমকেশ বাবু। তা তো দিলাম, কিন্তু এই উইল কোর্টে মঞ্জুর করবে কি? আপনি ভাববেন না, ওরা এই উইল কোর্টে কনটেস্ট করতে সাহস করবে না। আমি সাক্ষী দেব, আমিও সাক্ষী দেব। বাহ অজিত। হ্যাঁ বলো সত্যবতী, কি এত সারাদিন সেলাই করো বলো তো? এই দেখো কি, এটা হচ্ছে রামেশ্বর বাবু এস্টেট থেকে একটা খাম এসেছে। ও দুর্দান্ত খবর, হ্যাঁ নগদ প্রাপ্তি একেবারে। বাহ দাও দেখি। এই যে সত্যবতী, চেক। আমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে হবে কিন্তু। হয়ে গেল, এর থেকে এই চেকটা না পেলেই ভালো ছিল। শাড়ি না, একটা কাজ করতে পারো, মানে আমাদের সবারই অনেক দিনের ইচ্ছে, মানে একটা যদি ছোট দেখে মোটর গাড়ি কিনতে পারতে তাহলে। শাড়ি ছেড়ে এখন গাড়ি। হ্যাঁ সবসময় ইয়ার্কি ভালো লাগে না ঠাকুরপো। দাদা আমি বলছিলাম কি, যে আমার আমার অনেক দিনের ইচ্ছে যে এরকম কিছু টাকা একসাথে পেলে একটা এমন কিছু করার যেটা অনেক দিন মনে থাকবে। সেটা অবশ্য খুবই ভালো প্রস্তাব, কারণ এই কেসটা সত্যি আমাদের খুব ভাবিয়েছিল, তাই না? সে আর বলতে, সাংঘাতিক বুদ্ধি বার করেছিলেন কিন্তু ভদ্রলোক। কে ভাববে বলো, পেঁয়াজের রস দিয়ে উনি অন্য আরেকজনের চিঠিতে উইল লিখে রেখে গেলেন। রামেশ্বর বাবুর মতো লোকের পক্ষে এরকম সম্ভব? সবচেয়ে আশ্চর্যের কথা জানো ব্যোমকেশ, এই যে উনি আমাদের চিঠিটা পাঠিয়েছিলেন, এটা কিন্তু যথেষ্ট ঝুঁকি নিয়েই পাঠিয়েছিলেন। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যদি আমরা হারিয়ে ফেলতাম। তবে এছাড়া উনি আর কি করতেন? ওনার সমস্ত চিঠিপত্র ওনার ছেলে বউ খুলে খুলে পড়তো, এক মুহূর্ত চোখের আড়াল হতে দিত না। ভাবো তো একবার ব্যাপারটা। তাছাড়া এই বয়সে এই শরীরে উনি যে এরকম একটা মতলব বের করেছিলেন, এর জন্যই ওনাকে বাহবা দিতে হয়। আচ্ছা নলিনী সেদিন তোমাকে কি বলল? কি আর বলবে, আমাকে ধন্যবাদ দিয়ে গেল। তবে হ্যাঁ, অসীমবাবু আর ইন্সপেক্টর হালদার যদি না থাকতেন তাহলে এই উইলটাকে দাঁড় করানো যেত না। যাক সব তো ভালো ভালো মিটে গেছে। জানো তো আমার না এই কুশেশ্বরবাবু আর লাবণ্য ওকে নিয়ে খুব চিন্তা হয়, মনে হয় যে ওরা তোমার ওপর কীরকম রেগে গেছে বলো। না না বেশ হয়েছে, শাস্তি পেয়েছে, খুব ভালো হয়েছে। আরে রামেশ্বরবাবুকে শান্তিতে মরতে পর্যন্ত ওরা দিলেন না। সত্যি নলিনীর ওপর কী আক্রোশ! হ্যাঁ বেচারা বাবাকে শেষ দেখাটুকুও দেখতে পেলো না, তবে সম্পত্তিটা পেয়েছে শেষ। হ্যাঁ ওদের খুব অভাব ছিল, আর ওর স্বামী ওই দেবনাথ, ওর তো সেরকম রোজগারপাতিও ছিল না। যাক এতদিনে একটু স্বাচ্ছন্দ্যের মুখ দেখবে, কি বল? হ্যাঁ দেখো বাবার সম্পত্তির ওপর কিন্তু মেয়েদের অধিকার থাকা উচিত, কেন যে এটা আইন সিদ্ধ করেন আমি বুঝি না। হবে হবে, খুব শিগগিরই হবে, এরকম একটা কথাবার্তা তো আমি শুনছি। তবে তার আগেই যে আমরা নলিনীকে তার সম্পত্তি পাইয়ে দিলাম সেটাই তো বড় কথা। আবার কে এসেছে? দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ দেখো তো, নিশ্চয়ই কোনো নতুন মক্কেল হবে, আমি যাই ভেতরে যাই। শোনো তুমি এক কাজ করো, তুমি আমাদের জন্য কয়েক কাপ চা পাঠিয়ে দাও, আবার চা পাতা নেই এটা বলো না। আচ্ছা বাবা।